ভোলা। তিন দিকে নদী আর একদিকে বঙ্গোপসাগর বেষ্টিত দক্ষিণের দ্বীপ জেলা। এর চারপাশে প্রায় 1300 কিলোমিটার খাল থাকার সুবাদে এটি নৌযান চলাচলের গুরুত্বপূর্ণ রুট। এটি একই সাথে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরের বেশ কাছে, তাই ভোলায় গ্যাস আবিষ্কারের ঘটনা জন্ম দিয়েছে নতুন ইতিহাস। সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদূর চর এলাকা। এর পথ ধরে চললে অনেক দূর থেকে দেখা মিলবে আগুনের শিখার। 2 থেকে 2.5 কিলোমিটার কাছে গেলেই সাথে মিলবে যন্ত্রের হিস হিস শব্দ। এটি আর কিছুই নয়, দক্ষিণ চরপাতা গ্রামে সন্ধান পাওয়া নতুন কূপ ভোলা নর্থ 2। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্সের কূপ খননের 2 মাসের মধ্যে প্রায় 3,500 মিটার গভীরে এখানে গ্যাসের সন্ধান মেলে। এখান থেকে প্রতিদিন উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ 2 কোটি ঘনফুট। ভোলায় এখন পর্যন্ত আবিষ্কৃত কূপের সংখ্যা 8টি। স্বাধীনতার পর বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে প্রথম শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। এরপর সেখানে পর্যায়ক্রমে 5টি কূপ খনন করে বাপেক্স। 2018 সালে ভূতাত্ত্বিক জরিপ চালানোর পর গ্যাসের সন্ধান মেলে আরো 3 জায়গায়। তার মানে ভোলার সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র শাহবাজপুর। বর্তমানে এখানে কূপের সংখ্যা 6টি, এর মধ্যে চলমান 4টি। এই গ্যাসের সুবাদে প্রাণ ফিরে পায় এক সময়ের অবহেলিত জেলা ভোলা। গড়ে ওঠে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, নৌ যোগাযোগ বাড়ে রাজধানী সহ বড় শহরের সাথে। আবাসিক লাইনে এই গ্যাস সরবরাহ শুরু করে সুন্দরবন গ্যাস কোম্পানি। পাশাপাশি বোরহান উদ্দিনে পর্যায়ক্রমে 35 ও 225 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করছে শাহবাজপুর। তবে ভোলায় নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে হাল ছাড়েনি বাপেক্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংস্থাটির সক্ষমতা বাড়লে দ্বীপ জেলার চারপাশে নতুন কূপ অনুসন্ধানে কাজ করেন প্রকৌশলীরা। সেই ধারাবাহিকতায় 2018 সালে ভোলা নর্থ এবং 2023 সালে ইলিশা 1 গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। এর মধ্যে দেশের 27তম গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ। 2 বছর চেষ্টার পর ভেদুরিয়া উপজেলায় গ্যাসের সন্ধান মেলে 2018 সালে। প্রতিদিন এখান থেকে মিলছে প্রায় 2.5 কোটি ঘনফুট, যার বড় অংশ সরবরাহ করা হচ্ছে খুলনা ও বরিশালে। অন্যদিকে দেশের 29তম গ্যাস ক্ষেত্রের খেতাব পায় ইলিশা। তার কয়েক মাস আগে মালেরহাট এলাকায় যৌথ অনুসন্ধান শুরু করে বাপেক্স ও রাশিয়ার গ্যাসপ্রম। নতুন এই কূপ থেকে দৈনিক মিলছে 2 কোটি ঘনফুট গ্যাস। উত্তোলন করা যাবে 2030 সাল পর্যন্ত। এবারের লক্ষ্য আরও বড়। দক্ষিণাঞ্চলের 12 জেলায় অনুসন্ধানের অংশ হিসেবে দ্বীপ জেলা ভোলায় আরও 5টি কূপ খনন করতে চায় বাপেক্স। লক্ষ্য স্থানীয় শিল্পে ও অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে দেয়া। দেশে গ্যাসের বাজার মূল্য হিসাব করলে এই মজুদের দাম 6,500 কোটি টাকা, আর আমদানিকৃত এলএনজির দর হিসেবে এই গ্যাসের দাম হবে 26,000 কোটি টাকা। ইলিশায় তৈরি হচ্ছে প্রসেস প্ল্যান্ট। এর সুবাদে 2 থেকে 3 বছরের মধ্যে গ্যাস উত্তোলন সক্ষমতা দাঁড়াবে 180 থেকে 200 মিলিয়ন ঘনফুটে। পাশাপাশি বিশেষ পরিবহনে সিএনজি করে এই গ্যাস নিতে পারবেন রাজধানীর ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জ্বালানি খাতে সাফল্য এসেছে একের পর এক। দেশে আর গ্যাস নেই অথবা বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে, এমন কোনো মন্তব্যেই দায় ছাড়েননি তিনি। পিতা বঙ্গবন্ধুর মতোই দেশের সম্পদ আহরণে বাপেক্সের সক্ষমতা বাড়িয়েছেন। ফলে তার নেতৃত্বে কূপ খনন হয়েছে 33টি। 2041 সালের মধ্যে অনসরে 41টি অনুসন্ধান কূপ, 45টি উন্নয়ন কূপ খনন এবং 29টি কূপের ওয়ার্ক ওভারের পরিকল্পনার বাস্তবায়ন চলছে। কেনা হচ্ছে 2D ও 3D সিসমিক সার্ভের অত্যাধুনিক যন্ত্রাংশ। 2009 থেকে 2023, এই 15 বছর বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনিময়ে কোনো ছাড় দেননি। ফলে দেশ এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, জ্বালানি নিয়ে দুশ্চিন্তা নেই, আবাসন কিংবা শিল্পে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই নতুন বাংলাদেশ হবে স্মার্ট, সেই আশায় বুক বেঁধেছে দেশের কোটি কোটি মানুষ।